আসসালামু আলাইকুম। ইয়োতাই লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ছোট বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে আসলাম মজার মজার ছড়া শেখাতে। ইতিমধ্যে আমরা আয়ায় চাঁদমার মামা ছড়াটি শিখে ফেলেছি, তাই তো? তোমরা কি শিখেছো আমাকে জানাও তাহলে। ছোট বন্ধুরা, আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য তোমাদেরকে বাংলা বর্ণমালা, বাংলা শব্দ শুদ্ধ ও সুন্দরভাবে উচ্চারণ শেখানো। তাহলে ছোট বন্ধুরা, আজকে আমরা কি শিখব? আজকেও আমরা আরেকটি সুন্দর ছড়া শিখব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ছড়াটির নাম হচ্ছে তোতা পাখি। এটা আমরা সবাই জানি, তাই না? তোতা পাখি লিখেছে যোগীন্দ্রনাথ সরকার। তাহলে আমরা পড়ি আগেরবারের মতো। এবার প্রথমবার আমরা ছড়াটি পড়ব এবং তারপরে ছড়াটি সুরে সুরে গাইব। তাহলে শুরু করি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কথা কব কি ছলে, কথা কইতে গা জ্বলে। ছোট বন্ধুরা, আমরা এই পরের দুই লাইন কিন্তু অনেকেই জানি না। আমরা প্রত্যেকেই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, এতটুকু জানতাম। কিন্তু তার পরের দুই লাইন যে আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে ছোট বন্ধুরা, আসো এবার আমরা পুরো ছড়াটি শিখে নেই একবারে সুরে সুরে গিয়ে। তাহলে তোমরা আমার সাথে গাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কথা কব কি ছলে, কথা কইতে গা চলে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা ছড়াটি আবার শুরু থেকে শুরু করি। এবার তোমরা আমার সাথে সাথে বলবে, তোমরা কি ছড়াটি পারো? যদি পেরে থাকো তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি নতুন শিখে থাকো তাহলে বারবার আমাদের চ্যানেল থেকে তোমরা এটাকে সুন্দরভাবে শিখে নিতে পারবে আর পুরো ছড়াটি শিখবে। তাহলে আমরা শুরু থেকে শুরু করি এবং তোমরাও আমার সাথে সাথে বলো। ছড়াটির নাম হচ্ছে তোতা পাখি, লিখেছেন কে? যোগীন্দ্রনাথ সরকার। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কথা কব কি ছলে, কথা কইতে গা জ্বলে। তাহলে ছোট্ট বন্ধুরা, এবার আমরা সুরে সুরে গাইবো, তোমরাও সাথে পুরোটা শিখে নাও, পুরোটা আমার সাথে সাথে গাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কথা কব কি ছলে, কথা কইতে গা চলে। আরেকবার বলো আমার সাথে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, কথা কব কি ছলে, কথা কইতে গা চলে। ছোট্ট বন্ধুরা, সুন্দর না ছড়াটি? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ছড়াগুলোকে উপভোগ করুন, শুদ্ধ এবং সুন্দরভাবে বাংলা ভাষাকে উচ্চারণ করুন।
বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষা যদি আমরা শুদ্ধ ও সুন্দরভাবে উচ্চারণ করতে না পারি, তাহলে সেটা আমাদের জন্যই লজ্জাজনক। তাহলে ছোট্ট বন্ধুরা, চলো আমরা একসাথে সুন্দর এবং শুদ্ধ করে আমাদের ভাষাকে, মাতৃভাষাকে উপস্থাপন করি। তাহলে আজ এই পর্যন্তই, সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।